আমার প্রিয়জনেরা, এই জায়গাটাকে দেখুন কি সুন্দর। এস্টেট, পাহাড়ি অঞ্চলে অনেক এস্টেট থাকে, নানা জায়গা নানা ধরনের এস্টেট থাকে। এইখানে দেখুন, এখানে চার এস্টেট নেই, এখানে কফির বাগান আছে। এই দেখুন কফি গাছ, কফির বিচি, এখানে অনেক কফি উৎপাদন করা হয়। তারপর আমরা দেখি গোলমরিচ আর কমলা, এই তিনটা এখানে খুব পাওয়া যায়। ইয়ারকার্ড এস্টেটে এরকম অনেক কাজ হয়। এই সব কিছু জিনিস যখন আমি এখানে দেখি, আমি বুঝতে পাই ঈশ্বর এইসব আশীর্বাদ রূপে আমাদের দিয়েছেন। খুবই আনন্দের বিষয়, তাই না? শুধু এটা মাত্র না, এখানে অনেক ওষুধের গাছপালাও এখানে লাগানো হয়েছে। এই গাছগুলোর থেকে নানা ধরনের ওষুধ তৈরি করা হয়, আর এখান থেকে গোলমরিচ পৃথিবীর অনেক জায়গায় যায়। গোলমরিচের প্রচলন কিন্তু প্রথম আমাদের দেশ থেকেই। আপনারা পেছনের গাছগুলো যদি দেখেন, দেখবেন সব গোলমরিচ। এরপরে কমলা আছে, এই সিজনে অনেক কমলা। বাইবেলে একটা বাক্য আমরা দেখব, গীতসংগীতা 34:7, যারা প্রভুকে অনুসরণ করে প্রভুর দূত এসে তাদের চারদিকে শিবির স্থাপন করেন, প্রভুর দূত তাদের রক্ষা করেন। যারা ঈশ্বরকে ভয় করে আর ঈশ্বরের দেখানো রাস্তায় চলে, তাদের জীবন অনেক আশীর্বাদ। তোমার হাতের পরিশ্রমের ফল পাবে ও তোমার স্ত্রী ও সন্তানের আশীর্বাদ পাবে, এমন লেখা আছে। যারা ঈশ্বরকে ভয় করে আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলে, তাদের জন্য ঈশ্বর একটা বিশেষ আশীর্বাদ পরিকল্পনা করে রেখেছেন। আপনি জানেন কি সে আশীর্বাদ? স্বর্গের মধ্যে কোটি কোটি স্বর্গদূত রয়েছে। যারা যিশুকে বিশ্বাস করে ও গ্রহণ করে, তাদের জন্য কম করে হলেও ঈশ্বর দুজন স্বর্গদূত নিযুক্ত করেন বলে আমরা অনেক মানুষের মুখে শুনেছি। আমাদের ও আমাদের সন্তানদের যেই স্বর্গদূতদের দেওয়া হয়েছে, তারা প্রতিদিন ঈশ্বরের সম্পর্কে আসে। এই বাক্যে প্রতিজ্ঞা করছে, ঈশ্বরের স্বর্গদূত চারদিক থেকে শিবির স্থাপন করে লোকদের রক্ষা করেন। একজন বা দুইজন না, যখন বিপদ আসে অনেক স্বর্গদূত একসাথে নেমে আসে। এলিশার জীবনে দেখুন, আমরা বাইবেল থেকে জানি যে তার চারদিকে হাজার হাজার আগুনের রথ ও ঘোড়া ছিল। যখন ঈশ্বরের লোকদের উপরে বিপদ আসে, তখন ঈশ্বর ওদের বাঁচানোর জন্য স্বর্গদূতদের আদেশ করেন, চারদিক থেকে স্বর্গদূত নেমে আসে। যখন আপনি ঈশ্বরের সন্তান আর আপনার জীবনে বিপদ আসে, আপনাকে সাহায্য করতে এমন সৈনিক আসে যাকে চোখে দেখা যায় না। স্বর্গদূতেরা চারদিক থেকে শিবির স্থাপন করে। আপনার চারদিক দিয়ে বিপদ আসবে, কিন্তু আপনাকে ছুবে না। এর কারণ হচ্ছে, আপনার রক্ষার জন্য ঈশ্বর হাজার হাজার স্বর্গদূত রেখেছেন। আপনার বিশ্বাস করতে হবে। যারা বিশ্বাস করে তাদের জন্য ঈশ্বর বলে দিয়েছে। আমিও আমার সেবা কার্য জীবনে অনেকবার এইসব জিনিস অনুভব করেছি। স্বর্গদূতেরা আমাকে অনেক বিপদ থেকে রক্ষা করেছিল। আমার পা যাতে পাথরে হোঁচট না খায়, তার জন্য স্বর্গদূতেরা আমার হাত ধরে রক্ষা করেছে। অনেকবার ঈশ্বরের সুরক্ষা আমি অনুভব করেছি। ঈশ্বরকে ভয় করে ওনার রাস্তাতে যদি আমরা চলি, তখন সম্পূর্ণ মন দিয়ে যদি ঈশ্বরকে আপনি গ্রহণ করেন, তখন ঈশ্বরের থেকে আপনি বিশেষ সুরক্ষা পাবেন। ওটা গ্রহণ করুন। দেখুন আমাদের ঈশ্বর কত প্রেম ও কত অনুগ্রহের দ্বারা ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন। এত আশ্চর্য ও চমৎকারী ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন। তাই পরিস্থিতিকে দেখে, অন্যদেরকে দেখে আমরা ভয় পাওয়া উচিত না। এই সংসারে অনেক ধরনের বিপদ, শয়তান থেকে নানা ধরনের বিপদ আসে, মানুষের থেকে বিপদ আসে, প্রকৃতির থেকে বিপদ আসে। কখন কোন ধরনের বিপদ চলে আসবে আমরা কিছুই জানি না। আমরা এদিক ওদিক যাই, আমরা যাত্রা করি, কিন্তু ঈশ্বর তার স্বর্গদূতদের আদেশ করেন আর আমাদের রক্ষা করেন। তাই ঈশ্বরের প্রশংসা করুন। প্রত্যেক দিন ঈশ্বর আপনাকে সুরক্ষিত রাখবেন। আপনি বিশ্বাসের সহিত এই কথাটা বলুন, পিতা, আপনার সহভাগিতা ও স্বর্গদূতের সুরক্ষার জন্য ধন্যবাদ। ঠিক আছে, চলুন প্রভুর স্তুতি করি। হে পিতা, আপনি আমাদের কত প্রেম করেন, আমাদের সুরক্ষিত রাখেন। এই বিপদে ভরা পৃথিবীতে ঈশ্বর আমাদেরকে রক্ষা করার জন্য স্বর্গদূতদের আদেশ দেন, তাই স্তুতি হোক। আমাদের জন্য আপনি স্বর্গদূতদের পাঠান, তাই ধন্যবাদ। আমাকে রক্ষা করার জন্য আপনি হাজার হাজার স্বর্গদূতকে পাঠান, তাই আপনার স্তুতি হোক।
যে যীশুখ্রিস্ট আমাকে এত সুন্দরভাবে রক্ষা করেছেন তার অনেকভাবে স্তুতি হোক। আমেন আমেন।